দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক সম্প্রদায় বা বিদেশি রাষ্ট্রদূতদের কোনো চাপ নির্বাচন কমিশনের উপর নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বুধবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত মির্জাগঞ্জ উপজেলা স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, জাতীয় নির্বাচন নিয়ে রাষ্ট্রদূতরা যে মন্তব্য দিচ্ছেন, নির্বাচন কমিশনার হিসেবে সে বিষয়ে তার কোনো মন্তব্য নেই। জাতীয় নির্বাচন হবে, এখানে কোনো দলকে বাধ্য করা হচ্ছে না। তিনি বলেন, নির্বাচনে অংশ নিতে সব দলকে আহ্বান করা হচ্ছে। আগামী সংসদ নির্বাচনে বিএনপি সহ সব বিরোধী দল অংশ নেবে বলে আশা প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার। কোন দলকে আমরা বাধ্য করছি না, কিন্তু আমরা আকুল আহ্বান জানাচ্ছি সকল দলকে। আপনি বলছেন বিএনপির কথা, বিএনপিও একটি গুরুত্বপূর্ণ কি বলে বিরোধী দল, তারা আসলে নির্বাচনটা আরো অধিক মাত্রায় অংশগ্রহণমূলক হবে। কারণ প্রথম থেকে আমরা আমাদের যে উদ্দেশ্যগুলো ঘোষণা করেছি, আমরা প্রতিদ্বন্দ্বিতামূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করি। আমরা অত্যন্ত আনন্দিত হব, খুশি হব যদিও বিএনপিও যদি এসে নির্বাচনে অংশগ্রহণ করে,